আমার নাম মোহাম্মদ মিরানুল ইসলাম, চেয়ারম্যান 1 নম্বর হারবাং ইউনিয়ন পরিষদ। আমি কালকের দেখলাম মোবাইলে ফেসবুকে যে আমার বিরুদ্ধে গরুই হারবাঙের যে গরু চোরের কথা নিয়ে যে একটা ফেসবুকে লেখালেখি করতেছে, আমি দেখে চিন্তা করলাম এখন ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আমি সারা বাংলাদেশের জনগণকে বলার জন্য আজকে আমি লাইভে এসেছি। 21 তারিখ ঠিক 1:15 সম্ভবত গরুটা চুরি হয়েছে। জনতার গরুটার মালিক হলো হারবাং 8 নম্বর ওয়ার্ড লাল ব্রিজ বৃন্দাপুর বৃন্দাবনকিল ওদের বাড়ি, এখান থেকে গরুটা চুরি হয়ে হারবাং 5 নম্বর ওয়ার্ডের ডাবলতলি এলাকায় গরুটা জনতার হাতে ধরা হয়েছে। তখন আমি ছিলাম চট্টগ্রামে। আমি বৃহস্পতিবার সকালে আমি সিটাং গেছিলাম। 21 তারিখ আমি সিটাং থেকে সকাল আসার সময় গরুর মালিক মাস্টার মাহবুল হক আমাকে ফোন করে বলেন আমার একটা গরু চুরি হয়ে গেছে, আমার গরু সহ আমি ধরে তখন জনতায় গরু সহ ধরেছে, আপনি ছয়দার পাঠান। তখন আমি বললাম এখন প্রায় 1:30 বাজতেছে, এ সময় দিনে দুপুরে কীভাবে গরু চুরি হয়, অর্থাৎ গাড়ি সহ ধরছি আমরা, আপনি ছয়দার পাঠান। তখন আমি আমার 5 নম্বর ওয়ার্ডের চৌকিদার আহমদ হোসেনকে আমি ফোনে বললাম তোমার এলাকার ডাবলতলিতে কি গরু চুর ধরছে, কি গরু চুরি হয়েছে গিয়ে দেখো। তখন উনি এখান থেকে গিয়ে আমাকে ফোনে বলল এখানে সবার সব মানুষ যে গরু যা গাড়ি সহ গরু সহ চুর সহ জব্দ করেছেন, ধরে ফেলছেন, এখানে মধ্যে 3টা মহিলা 2টা পুরুষ। তখন আমি আহমদকে বললাম তুমি যে কোনো প্রকারের জনগণকে ওদেরকে মারধর না করার জন্য ওদেরকে নিরাপত্তা দিয়ে পরিষদে নিয়ে আসো। তখন আমি যখন 3জন মহিলার কথা উল্লেখ করেছে চুর, তখন আমি আমার ইউনিয়ন পরিষদের মেম্বার মজনুন নাহার মামনা বেগম দুজনকে আমি ফোনে বললাম ওখানে মহিলা গরু চুর নাকি ধরছে, পরিষদে নিয়ে আসতেছে, তোমরা গিয়ে ওদেরকে নিরাপত্তা দাও। তখন ওরা আমাকে ঠিক 3টার ভিতরে আমাদেরকে বলতেছে ওই গরু চুর সহ নিয়ে আসছে পাবলিকে, তখন পরিষদে ওরা ঢুকে রাখছে। তখন আমি 5টার মধ্যে আমি হারবাং এসে পৌঁছেছি। হারবাং এসে আমি গাড়ির থেকে নেমে আমার পরিষদে এসে দেখলাম 3জন মহিলা 2জন পুরুষ, একটা সিএনসি নাম্বারবিহীন আর একটা গরু, কালো রঙের একটা গরু, এখানে চারিদিকে মানুষ তৈরি করতেছে। তো আমি ঢুকে দেখলাম, তখন আমি ঢুকে ওদের সাথে কোনো কথা না বলে আমি সাথে সাথে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা টিউনু মহোদয়কে ফোনে বললাম স্যার এই ঘটনা, এখন 3জন মহিলা 2জন পুরুষ, একটা গরু একটা সিএনসি, গরুর মালিক আছে, আমাদের মালিকও আছে এখানে স্যার, তখন কী করতে পারে, হয়তো আপনি একটা উসিকে ফোন করেন সগিরা থানার উসিকে। তখন আমি ফোন করলাম আমাদের স্যার এখানে গরুসহ গাড়িসহ 3জন মহিলা 2জন পুরুষ দ্রুত জনতা দর এখানে নিয়ে আসছে, এখন আমি কী করতে পারে, হয়তো আমি হারবাং বিডার আছি, আইসিকে আমি বলে দিচ্ছি তোমরা আইসিকে হ্যান্ড ওভার করো। তখন 20 মিনিটের ভিতর আমাদের হারবাং পাড়ের আছি আমাদের আমিন সাহ আমিন ইসলাম সহ কয়েকজন পুলিশ নিয়ে এখানে এসেছেন, এসে ওদের সাথে কথাবার্তা বলেছেন, ওদের থেকে স্টেটমেন্ট নিয়েছেন, ওদের থেকে একটা ছুরি, তারপরে গাড়ির চাবি, একটা অজ্ঞান করার একটা স্প্রে আর একটা ব্ল্যাক টিপ ওদের থেকে পাইছে। ও সহ ওদেরকে নিয়ে আমাদের ইউনিয়নের মেম্বার মহিলা মেম্বার দুজনক সহ নিয়ে ওনাকে গরুর মালিক সহ নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে গেছেন, সাথে সাথে ওরা গাড়িতে তুলে চৌকিরা থানায় নিয়ে গেছে। নেওয়ার পর এখানে চৌকিরা থানায় মালিক গরুর মালিকে মামলা করছে, মামলা নম্বর হলো 356। এখন আমার বিরুদ্ধে যে ভাইরাল যে ফেসবুকে যেগুলো লেখালেখি করতেছে এটা আদৌ সত্য না। আমি জনপ্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, আমি একটা জনপ্রতিনিধি, সামনে আমার ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমাকে হেয় করার জন্য আমার জনসমর্থনকে হেয় করার জন্য নষ্ট করার জন্য যেই ওরা সক্রান্ত করতেছে, আমি সরজমিন এসে আমার চকরিয়ার প্রশাসনকে আমি এখানে সরজমিনে তদন্ত করে একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। ওরা যে এখানে ফেসবুকে সারছেন যে রশিদে ব্যান্ডে যে মহিলাগুলো নিয়ে আসতেছে এটা আমি জানিও না, আমার সুখে দেখিও নেই। আমি যে সময় পরিষদে ঢুকে দেখছি মহিলা 3জন আমার পরিষদে বইটা, পুরুষ 2জন আমার পরিষদে বড়া, ওদের হাতে কোনো হাতের বাঁধাও নাই,
ওদের সাথে কোনো কথাও আমাদের আমি বলিও নেই, আমি সাথে আমি ওদের সাথে কোনো টসালিও করি নেই। এটা 100% নিশ্চিত ওরা আমার মান সম্মান ঘেয়ে করার জন্য যে অবস্থা এই ফেসবুক নিয়ে যে ভাইরাল করতেছে, আমি একটা সুবিধ বিহিত ব্যবস্থা করার জন্য আমার প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।